কেন গো শঙ্কু? শঙ্কু, এর মধ্যে সব শেষ হয়ে গেল? মা ঘুরিয়ে কথা বলুন প্লিজ। যে মেয়ে একটা কথা শুনে না আমার মুখের উপর চ্যাটানাচ্যানা করে কথা বলে, আমার কথা অমান্য করে, দিদির বাড়িতে চলে যায় আমাকে না বলে, তার সঙ্গে কিসের কথা বলো? কিসের কথা? কোনো কথা নেই। আমি তো বলেছি আমি কথা বলবো, তোমাদের দুজনের সামনে আমি কথা বলবো। তোমাদের দুজনের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে, তাহলে একজন তৃতীয় ব্যক্তি তাতে ইন্ধন কখনো যোগায় না, সেটা মেটানোর চেষ্টা করে। তোমরা তো আমার দূরের মানুষ নও, একজন হচ্ছে আমার ছেলে আর একজন হচ্ছে আমার ছেলের বউ, এরা দুজন আমার সবচেয়ে কাছের মানুষ। আমার ছেলের কাছে তার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আমার বৌমা, আর আমার বৌমার কাছে সবচেয়ে কাছের মানুষ হলো আমার ছেলে। অতএব এই দুজনের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি থাকতেই পারে না কখনো। শুরু শঙ্কু, তোমার বাবা আর আমার জীবনে যে দুর্যোগটা গেছে, ওই একই দুর্যোগ নিজেদের জীবনে টেনে এনো না। আমরা তো তোমার মা বাবা, আমাদের কোনো স্বার্থ নেই কিন্তু তোমার সঙ্গে, কোনো স্বার্থ আছে বলে বলছি না, তুমি সবটা জানো। এবার দেখো, তুমি যদি মানলে মানবে, না মানলে আমার কিছু করার নেই। তোমার ভালো হোক, তোমার মঙ্গল হোক, সেটাই চাইবো আমরা। ভালো শিক্ষাটাই দেবো, তাই না? যদি কারো কোনো স্বার্থ থাকে তারা অন্য কথা বলবে, আমার কোনো স্বার্থ নেই। অন্তত তুমি মানে আমার সন্তানের থেকে থাকতে পারে। তুমি কি বলতে চাইছো অদিতি? যদি শুনে বুঝে জিজ্ঞেস করছে কি বলতে চাইছো? না গো, তোমরা যে ভাষাটা বোঝো আমি সেটাই বলছি, ইন জেনারেল বলছি। তোমার কি মনে হয় বৌদি, আমরা ঘাসে মুখ দিয়ে চলি? হ্যাঁ, আমরা কি এটুকু বুঝি না কোনটা ইন জেনারেল বলা, কোনটা স্পেসিফাই করে বলা? বুঝি 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 বৌদি, সব বুঝি, এটুকু বোধ বুদ্ধি আমাদের আছে। শোনো, তুমি একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিই, এই বাড়িতে থাকতে হলে বৌদিকে রেসপেক্ট দিয়ে থাকতে হবে, বুঝতে পেরেছ? তুমি যদি মনে করো তোমার বৌদিকে বলেছি বা তোমাকে বলেছি, বেশ করেছি। বলা তো উচিত। এবার বলি নিজেদের ভাবনা, নিজেদের আচার আচরণ, এগুলোকে বদলাও তুমি এবং তোমার বৌদি। যদি না বদলাও, আমার দিক থেকে একই আচরণ, একই ভাবনা, সব কিছু কিন্তু ফেরত পাবে। কত বড় অপমানটা আমায় করে গেল ছোট দেখতে পেলে মেজু ঠাকুর, তুমি দেখলে তো কিভাবে আমাকে অপমান করলে। শঙ্খ শঙ্খ, এটাই কি আমার প্রাপ্য ছিল, এই অপমানটা? বলো আমাকে। মাসিমণি, প্লিজ প্লিজ আপসেট হও না, প্লিজ। না না, আমার বাড়িতে আমাকে এভাবে অপমানিত হতে হবে কেন? তারপর যে মেয়েটা কোনোদিনও সংসার করেনি, যে বাড়ির কোনো দায়িত্ব নেয়নি তার কাছ থেকে, ইগনোর কর, অপমান করলেই তুমি সেটা মাখবে না গায়ে।
স্যার, আপনি আমাকে এখানে ডেকেছেন বলেই আমি এসেছি, তা না হলে এই চেম্বারে আমি আসতাম না। হ্যাঁ, এই চেম্বার তো এখন অস্পৃশ্য হয়ে গেছে, তাই না? এই চেম্বারে একদিন ঘন ঘন আসা যাওয়া ছিল, তখন অসুবিধা হতো না। তাহলে তুমি কার সঙ্গে ডেকে কথা বলতে চেয়েছো বাবা? অঙ্ক কথাটা আমি বলবো বলে ডেকেছি, কথাটা ও আমাকে বলছে, তোমাকে বলছে, তাই তোমার এখানে আগ বাড়িয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার চেম্বার নিয়ে কথা হচ্ছে, আমি বলবো না মনে? এই চেম্বারে আমি থাকি বলেই তো আপত্তি এখানে আসতে। না, আমি একটা কথা বুঝতে পারছি না, আমি কিসে এত অস্পৃশ্য হয়ে গেলাম? এই কথাটা তো আমি জানতে চাইতে পারি নাকি? মোহর, আমি বলছিলাম কি, অনেক দিন তো হলো তুমি দিদির বাড়িতে এসে আছো, চলো এবার বাড়ি ফিরে চলো। স্যার, আমি ফিরে যাবো বলে তো আসেনি। মানে না, মানেটা কি? ও কি বলছে বাবা, ও কি বলছে? ও আচ্ছা ঠিক আছে, আমায় কথা বলতে দাও, আমায় কথা বলতে দাও। না, মানে ও যা খুশি তাই করবে নাকি? ও কি ভুলে গেছে নাকি যে আমাদের মধ্যে একটা বিবাহিত সম্পর্ক আছে, সেটা ভুলে গেছে? স্যার আপনি বলুন তো, সম্পর্কটা তো দুজনেরই মনে রাখা উচিত, একার মনে রাখাতে তো কোনো কাজ হয় না। তাছাড়া শুধু আমার যে বিয়ে হয়েছে তা তো নয়, ওরও হয়েছে, ওরও মনে রাখা উচিত আমরা এখন বিবাহিত। না ঠিক আছে, তাহলে ভুলটা কোথায়? না না, আমার ভুলটা কোথায়? ওই ওই মেয়েটা সেনকে অসুস্থ হয়ে গেছিল, তার জন্য আমার এই কথাটা শুনতে বারবার ভালো লাগছে না, আর আমি এই কথাটা একবারও বলিনি। হ্যাঁ, তুমি এই কথাটা বলেছো, তুমি এই কথাটাই বলেছো, তার কারণ তোমার আর অন্য কোনো কথা বলার কিছু নেই। মোর স্যার, আপনি আর কিছু বলবেন আমাকে? শঙ্খ, তুমি যদি আমাদের কথা বলতে না দাও তাহলে বাধ্য হবো আমরা চেম্বারের বাইরে গিয়ে কথা বলতে। ইন দ্যাট কেস, আমি যে ঠিক করেছিলাম তোমাদের দুজনের সাথে কথা বলবো, সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না। বলো, তুমি সেটাই চাও? না, আমি তোমাকে একাই ডিস্টার্ব করছি, আর তোমাকে কেউ ডিস্টার্ব করছে না। আর সবাই আলোচনা করতে এসছে, স্টেটমেন্ট জানাতে এসছে। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে তুমি দাঁড়িয়ে এখানে তাই সেই আলোচনা এবং স্টেটমেন্টটা শুনবে, শোনো, আমার কোনো আপত্তি নেই। মোহন, তুমি আমাকে একটা পরিষ্কার করে কথা বলো তো, তুমি বাড়ি যাবে না কেন? না না, ও বাড়িতে তো শুধু শঙ্কর একা থাকে না, ও বাড়িতে তো আমরাও থাকি। তোমার যদি মনে হয় ও বাড়িতে কোনো অসুবিধে হচ্ছে, তাহলে আমরা আমাদের ফ্ল্যাটে আবার ফিরে যাব, কোনো অসুবিধে নেই, আমরা তো যে কোনো সময় ফ্ল্যাটে ফিরে যেতে পারি। না, আমি এখন ফ্ল্যাটে যাব না। ও যেতে পারবে না স্যার ফ্ল্যাটে, ওর গেলে অসুবিধে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার আমার অসুবিধে আছে, আমার অসুবিধে আছে, তোমার জন্য অসুবিধে আছে, তার কারণ তুমি যেতে আপত্তি করছো তাই জন্য। হ্যাঁ, আর শোনো, আমি অত দুর্বল চিত্তের মানুষ নই বাবা, তুমি ওকে বোঝাও প্লিজ, আমি কিন্তু অত দুর্বল চিত্তের মানুষ নই। জেঠুমণি এবং জেঠুমণিকে কথা দেওয়ার পরেও আমি ওই বাড়ি থেকে চলে আসতে পারবো না, শুধুমাত্র ওই বাড়িতে থাকবে না, এটা ওকে বুঝতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওর সাথে তো কেউ কোনো খারাপ ব্যবহার করেনি বাবা, কেউ ওর সাথে খারাপ ব্যবহার করেছে, খারাপ কথা বলেছে, যদি বলতো তাহলে তো তুমি সবার আগে জানতে পারতে, তোমরা সবার আগে জানতে পারতে, আমি জানতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। না, তোমার কথা বলা মানে তুমি ওকে নিয়ে আলাদা করে যাবে, এটা তুমি করবে তো? তোমরা যা খুশি করো, আমি যাবো না, আই উইল নট গো। আমি জানতাম স্যার, আমি জানতাম ও যেতে চাইবে না, ও যেতে পারবে না, ও অন্য কোথাও যে বাধা পড়ে গেছে। সব বাজে কথা, ইরিলেভেন্ট কথাবার্তা, কথার কোনো বেস নেই। আমি এসব সমস্ত বেসলেস কথা আমি শুনতে চাই না। মোর, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি বাড়ি ফিরে চলো। না স্যার, সেটা এখন সম্ভব না, আমি আগে পরীক্ষাটা এখান থেকে দিতে চাই, পরীক্ষার মধ্যে আমার কোনো অশান্তি ভালো লাগে না। কে অশান্তি করছে তোমার সঙ্গে? না, তখন তো খালি আমাকে ব্লেম করে যাচ্ছ কেন? তুমি হয়তো আজকাল আমাকে সহ্য করতে পারো না, তাই আমি কথা বললে তুমি ঠিক এইভাবে রিয়্যাক্ট করো।
হ্যাঁ, আমি সত্যি কথা বলি, পরিষ্কার কথা বলি, স্পষ্ট কথা বলি। আমি নাটক করে, ন্যাকাম করে কোনো কথা বলতে পারি না। আর সেটা যদি আমার অপরাধ হয়ে থাকে, আমার অপরাধ আমি শতবার মেনে নিচ্ছি। এবং এই অপরাধ সংশোধন করার আমি কোনো চেষ্টাই করব না।